আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বে আমি দেখিয়েছিলাম কুইক সিলেকশন টুল কিভাবে ইউজ করতে হয়। আমি আজকে দেখাবো ম্যাজিক ওয়ান টুল কিভাবে ইউজ করতে হয়। কুইক সিলেকশনের টুলের আন্ডারে ম্যাজিক ওয়ান টুল থাকে, দুটি টুলই এক জায়গায়। কিবোর্ড থেকে W প্রেস করলে আপনি কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল নিতে পারবেন, অথবা সরাসরি ক্লিক করে এখানে মাউস থেকে লেফট বাটনে প্রেস করে চেপে ধরে রাখলে আপনি যে কোনো একটি টুল ইউজ করতে পারবেন, কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল। আমি এখন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। আগে থেকে আমার একটি ডকুমেন্ট বা ফটো ওপেন করা ছিল। কীভাবে ফটো বা কোনো ডকুমেন্ট ওপেন করতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করলে আপনি যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। তো আপনার কন্ট্রোল প্লাস ও প্রেস করলে কোথায় আপনার ফাইলটি আছে সেখান থেকে আপনি ওপেন করলে হয়ে যাবে। যেমন আমি ফটোটি ওপেন করলাম। তো আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমার মেইন যে অবজেক্ট অর্থাৎ যে হিউম্যান অবজেক্ট এতটুকু আমি নিতে চাই, তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে পারফেক্টলি হবে না। কেন হবে না? ম্যাজিক ওয়ান টুলটি সাধারণত যে কোনো অবজেক্টের কালার ওয়াইজ কাজ করে, নির্দিষ্ট কোনো কালারের উপরে এটি ভালোভাবে কাজ করে। সিঙ্গেল কালার, ডুয়েল কালার অথবা ট্রিপল কালার যদি প্রায় সিমিলার থাকে, যেমন হালকা গ্রে, হালকা ব্ল্যাক অথবা সেই সাথে আরেকটু গাঢ় কোনো কালার, ডিপ কোনো ডিপ গ্রে এরকম হয়, তাহলে একসাথে সিলেক্ট করতে পারে। কিন্তু এই ধরনের অবজেক্ট, কমপ্লেক্স অবজেক্টের ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভালোভাবে কাজ করা যায় না। অবজেক্ট সিলেক্ট করা যায় না, ক্রপ করা যায় না বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। যেমন আমি যদি এই অবজেক্টটি এখন সিলেক্ট করতে চাই ম্যাজিক ওয়ান টুল দিয়ে, দেখুন আমি ক্লিক করলাম, নির্দিষ্ট একটা পার্ট সিলেক্ট হলো। তারপর এই অবজেক্টটি আরেকটি বিষয়ের উপর কাজ করে, সেটা টলারেন্স। এখানে খেয়াল করুন, টলারেন্স। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ টুলটি আপনি যদি ইউজ করতে চান ঠিক মতো, পারফেক্টলি ইউজ করতে গেলে এটার বেস্ট আউটপুট পেতে হলে আপনাকে এই টলারেন্স কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। আমরা যদি এখন এখানে কমিয়ে বাড়িয়ে দেখি, এখানে 80 টলারেন্স করে দিলাম একবারে, ভালো রেজাল্টের জন্য। আপনি অল্প অল্প করেও বাড়াতে পারেন বা অল্প অল্প করে কমাতে পারেন। আমরা 80 দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখুন অবজেক্টটি আমার যে অবজেক্টটি প্রয়োজন, হিউম্যান বিং অবজেক্ট, এটি চুজ হলো, সিলেক্ট হলো, বাট নির্দিষ্ট কিছু পার্ট চুজ হয়ে গেল। এখন যদি আমি টলারেন্স আরও বাড়িয়ে দিই 90 দিয়ে, আমি আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, দেখুন আগের চাইতে আরও বেশি এরিয়া সিলেক্ট হলো। কিন্তু আমার যে কাঙ্ক্ষিত এরিয়া, আমার যে অবজেক্টটুকু, সেটা সিলেক্ট না হয়ে অনেক এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আসলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই ধরনের অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন না, বা এই ধরনের কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, কাট করে নিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে ল্যাসো টুল দিয়ে অথবা পেন টুল দিয়ে। পেন টুলের ব্যবহার আমি পরে দেখাবো, আপাতত ম্যাজিক ওয়ান টুলের ইউজ কী করে করতে হয় সেটা দেখাই। তো যাই হোক, এইখান থেকে আমরা বের হয়ে যাই, নতুন একটি অবজেক্ট নিয়ে দেখাই, নতুন একটি ফটো, যেমন এই ধরনের ফটো, এই ধরনের ফটো, ই কমার্স আইটেম, মাগ, ক্যাপ কিংবা কোনো ধরনের টেবিল, সিঙ্গেল কালারের টেবিল, এই ধরনের অনেক ধরনের সময় ব্যাগ থাকে, ব্যাগের সিঙ্গেল কালারের ব্যাগ, এই ধরনের অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একেবারে ইজি। তো আমি এখানে টলারেন্স কমিয়ে দিলাম, এখানে 35 করে দিই, কারণ সিঙ্গেল কালার যখন থাকে তখন টলারেন্স কমিয়ে দিলে পারফেক্ট একেবারে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। যদি আমি এখানে 30 দিই অর্থাৎ 30 দিলেও পারফেক্ট রেজাল্ট পাওয়ার আশা থাকে। যদি সিঙ্গেল কালার হয় একেবারে পারফেক্টলি অবজেক্টটি সিলেক্টেড হবে। যেমন আমি 30 দেওয়ার পর আমি এখন ইমেজের উপরে একটি ক্লিক করব, মাউস থেকে আমি লেফট বাটনে একটি ক্লিক করলাম। খেয়াল করে দেখুন আমার অবজেক্টটি চুজ হয়ে গেল, কিন্তু এই উপরের দিকে কিছু অংশ আবার আনসিলেক্ট অবস্থায় আছে। আমি এটাও সিলেক্ট করতে পারি কিবোর্ড থেকে শিফট প্রেস করার সাথে সাথে। খেয়াল করুন ম্যাজিক ওয়ান টুলের নিচে একটা প্লাস বাটন চলে আসছে, খেয়াল করে দেখুন। এখন আমি যদি এখানে মুভ করাই আমার কার্সার এর উপর দিয়ে, এরকম করে মুভ করাই, দেখুন সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, যে অংশটি সিলেক্ট ছিল না সেটিও এখন সিলেক্ট হয়ে গেল, মাঝখানে আর কোনো আনসিলেক্ট অপশন নাই, টোটালি আমার অবজেক্টটি পারফেক্টলি সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা নির্দিষ্ট কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই ইমেজটির, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড অংশটুকু চুজ করতে হবে অর্থাৎ সাদা অংশটুকু। কিন্তু আমি সিলেক্ট করছি আমার মেইন অবজেক্ট অর্থাৎ প্যান্ট, তাহলে আমি এই অংশটুকু এখন কেটে নিতে পারি। কেটে নিয়ে আমি নিচের অংশটুকু কালার চেঞ্জ করে দিতে পারি, যেমন
আমি যদি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নেব, আগে ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব কন্ট্রোল শিফট আই করে, এরপর কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস, এরপর কিবোর্ড থেকে আমি যদি অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করি, অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করলে এই ফোরগ্রাউন্ডে যে কালারটি আছে খেয়াল করুন গ্রে কালার, এই ফোরগ্রাউন্ডের কালার হয়ে যাবে। অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে। এই আমি চাইলে অন্য কালারও করতে পারি। তো যাই হোক, এইভাবে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্ট চুজ করতে পারেন, অতপর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কেটে নিতে পারেন। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে এখানে আমি অন্যভাবে ইয়ে করতে চাই, এখানে আমি যদি অবজেক্টটি কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ড অন্যভাবে অ্যাড করতে চাই কীভাবে করব, আমি কন্ট্রোল প্রেস করে জেটে প্রেস করলাম, পুনরায় আমি আবার আগে যেখানে ছিলাম সেখানে ফিরে যাব, কন্ট্রোল শিফট আই প্রেস করলে আমি আবার অবজেক্টটি আমার চুজ হয়ে গেল। তো আমি এই অংশটি কেটে নেওয়ার জন্য কন্ট্রোল এক্স প্রেস করলাম, আমার প্যান্ট অংশটুকু কেটে গেল। তা আমি নতুন একটি লেয়ার নিতে পারি, নতুনভাবে কীভাবে আমি অন্যভাবে আর কি দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটিকে আমি ব্যাকগ্রাউন্ড করে দেব। তো আমি নতুন একটি লেয়ার নিলাম আর এখানে আমার প্যান্টটি পেস্ট করে দিলাম, আর এখানে আমি আরেকটি লেয়ার নেব আর এই লেয়ারটি ডিলেটে ক্লিক করে ফেলে দিলাম। আর এই যে লেয়ার যেই ব্ল্যাঙ্ক লেয়ারটি নিলাম এখানে আমি এই পেইন্ট বাকেট টুল দিয়ে এটি রঙের একটি বালতি বা পেইন্ট বাকেট বলতে পারেন ক্লিক করে আমি এখন যেই ব্ল্যাঙ্ক লেয়ারে আসি এটি চুজ থাকা অবস্থায় ক্লিক থাকা অবস্থায় এখানে একটি ক্লিক করে দেবো মাউস থেকে লেফট বাটনে, ক্লিক করলাম আমার রং চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমার এই রং চাই না, আমার অন্য কোনো রং চাই, তাহলে ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। ফোরগ্রাউন্ডের কালার আমার এই ধরনের লাইট ব্লু কালার নিলাম, এরপরে পেইন্ট বাকেট টুল সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে ক্লিক করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার বদলে গেল আগের চাইতে আরও সুন্দর। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যে কোনো অবজেক্টের ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে বা অন্য যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড আপনারা ভিন্ন রঙের দিতে পারেন, এই আর কি।